এশিয়া কাপে জয়ের হ্যাট্রিক, ফাইনালে মহড়ায় 5 উইকেটে জিতে পাকিস্তানকে হুঁশিয়ারি শ্রীলঙ্কার। দুদল আগে এশিয়া কাপের ফাইনালে উঠে যাওয়ায় শুক্রবার সুপার 4-এর ম্যাচ ছিল নিহাতই নিয়ম রক্ষার। ফাইনালের আগে বিপক্ষ দল কতটা এগিয়ে, একে অপরের শক্তি দুর্বলতা কী সেটাই বুঝে নেওয়ার লক্ষ্যে নেমেছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কা। দিনের শেষে বাবর আজমকে টেক্কা দিলেন দাসন সানাকা। পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে দিয়ে ফাইনালে প্রস্তুতি ভালোভাবেই সেরে রাখলো শ্রীলঙ্কা। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে দুর্মুষ হওয়ার পর অনেকেই ভেবেছিল প্রতিযোগিতা থেকে আয়োজক শ্রীলঙ্কার ছিটকে যাওয়ার সময়ের অপেক্ষা। সেই শ্রীলঙ্কা টানা 4টি ম্যাচ জিততে ফাইনালে উঠে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে জিতে সুপার 4-এ জয়ের হ্যাট্রিক করে ফেলল তারা। আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানকে পরপর হারিয়েছে সানাকার দল। নিয়ম রক্ষার ম্যাচ হওয়ায় দুদলই পরীক্ষা নিরীক্ষায় রাস্তায় হেঁটেছে। পাকিস্তান দলে আসেন হাসান আলী, উসমান কাদির, ধনঞ্জয় ডি সিলভা এবং প্রমোদ মধুসানা সুযোগ পান শ্রীলঙ্কার দলে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম ব্যাট করে ব্যাটিং বিপর্যয় সামলে নির্ধারিত ওভারের আগেই 121 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে প্রথম নিঃশঙ্কের অর্ধশত রানের সৌজন্যে 5 উইকেট ম্যাচ জিতে শ্রীলঙ্কা। শুক্রবারের ম্যাচের পর এটা আরও পরিষ্কার, ফাইনালেও নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে টস। যে জিতবে জয়ের পাল্লা ভারী থাকবে তারই দিকে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।